আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যেই জিনিসগুলো আপনি যদি স্বপ্নে দেখেন আপনার মৃত্যু মোটামুটি অনিবার্য অথবা মৃত্যু কাছাকাছি। এই এমন কিছু বিষয় সম্পূর্ণ আল্লামা ইবনে সিরিনের বিভিন্ন কিতাবাদি থেকে আমরা এই বিষয়গুলো সমগ্র কিতাব পড়ে এই বিষয়গুলো আমরা খুঁজে বের করতে পেরেছি। যাই হোক, এই জন্য আল্লামা ইবনে সিরিনের কিতাবগুলো আমাদের সবার মোতালা করা দরকার, বই পড়া দরকার। যারা বাংলা পারেন বাংলা পড়বেন। যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা, তো এই বইগুলো পড়লে আমরা জানতে পারবো। এখন মূল কথা, আমরা দীর্ঘায়িত না করে মূল কথা বলছি, যেই জিনিসগুলো দেখলে আপনার মৃত্যু, যদি আপনি নিজেকে অনেক অসুস্থ দেখেন, খুবই জীর্ণ শীর্ণ দেখেন নিজেকে স্বপ্নে, এটা অবশ্যই আপনার নিজের অসুস্থতা, মানে কারো কারোর মধ্যে খুব অসুস্থ দেখলে এটা মৃত্যুর আলামত। যদি আপনাকে খুবই ক্ষুধার্ত দেখেন, খুবই তৃষ্ণার্ত দেখেন, খুবই পিপাসার্ত দেখেন নিজেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্বপ্নে দৌড়ানোর পরেও আপনি কোনো পানি পাননি, এমন তো অবস্থায় আপনার মৃত্যু হয়তো চলে এসেছে অথবা আপনার জীবনে অভাব হবে। দ্বিতীয়ত আরও কিছু বিষয় আছে, যেমন যদি আপনি দেখেন কোনো খাবার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনি দৌড়ানোর পরে অনেক হয়রানির মধ্যে, অনেক অস্থিরতার মধ্যে, অনেক টেনশনের মধ্যে, অনেক বিপদের মধ্যে আপনি আছেন, এটাও কখনো কখনো বিপদ অথবা কারো কারোর মধ্যে মৃত্যুর ইঙ্গিত বোঝায়। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি হাঁটতেছেন স্বপ্নে খুবই চিন্তিত পেরেশানি অবস্থায়, জমিন আল্লাহর জমিন অনেক বড়, কিন্তু আপনি যেখানেই যাচ্ছেন সেখান থেকে আবার ফিরে আসছেন, যেখানেই যাচ্ছেন সব কাজের মধ্যে বাধা আসতেছে, এটাও কখনো কখনো কি আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত হওয়ার পরেও আপনার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে, এটাও কখনো কখনো মৃত্যুর আলামত বোঝায়। আবার কখনো কখনো আপনি যদি দেখেন যে অনেক চিন্তিত পেরেশানি, আপনি বারবার দৌড়াচ্ছেন, আপনি কোনো অক্সিজেন নেওয়ার মতো বাতাস পাচ্ছেন না, খুবই অসুবিধার মধ্যে আপনি আছেন, এটাও কখনো কখনো কারো কারোর মতে মৃত্যুর আলামত বোঝায়। অর্থাৎ অক্সিজেন না পেলে, খাবার না পেলে, অভাবের মধ্যে থাকলে খুবই চিন্তিত বিপর্যস্ত মর্মাহত অভাবী ক্ষুধার্ত পিপাসার্ত, এমন অনেক কিছু থাকলে কখনো কখনো কারো কারোর মতে মৃত্যুর আলামত বোঝায়। এটা আসলে এটা বললেই যে ব্যাখ্যা কার্যকর হয়ে যাবে এমন নয়, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে পরিবর্তন আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।